বসন্ত এসে গেছে। প্রায় দু বছর বন্ধ থাকার পরে বাংলায় এবার খুলে যাচ্ছে ছোটদের স্কুল। বুধবার থেকে স্কুল পুরোদমে চালু হয়ে যাবে। প্রাথমিকের মতোই খুলে যাচ্ছে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের দরজাও। ভালোবাসার দিনে ভালো খবর শোনালো নবান্ন। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী অবধি স্কুল আগেই খুলে দিয়েছিল সরকার। এবার করোনা বিধি মেনে সপ্তম শ্রেণী অবধি শুরু হয়ে যাবে পঠন পাঠন। সোমবার নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খোলার জন্য পৃথক নিয়মাবলী জারি করবে স্কুল শিক্ষা দপ্তর। সমস্ত অঙ্গনবাড়ি কেন্দ্র খুলতে চলেছে, তার জন্য আলাদা নিয়মাবলী জারি করবে নারী ও শিশু কল্যাণ দপ্তর। করোনার দাপটের জেরে গত দু বছর ধরে বন্ধ ছিল সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। পঠন পাঠন বিঘ্নিত যাতে না হয় সেজন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়। কিন্তু কার্যত গৃহবন্দী দশায় অনলাইন ক্লাস করতে করতে হাঁপিয়ে ওঠে খুদে পড়ুয়ারা। এমনকি বহু প্রত্যন্ত এলাকায় অনলাইন ক্লাসের সুবিধাটুকু ছিল না। ফলে স্কুলে সশরীরে উপস্থিত হয়ে ক্লাস চালুর দাবি ক্রমশ জোরালো হচ্ছিল। 15 থেকে 18 বছর বয়সীদের ভ্যাকসিনেশন শুরু হওয়ার কিছুদিন পরে গত 3রা ফেব্রুয়ারি অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী অবধি পঠন পাঠন শুরু হয়। 7ই ফেব্রুয়ারি থেকে শিশুদের জন্য পাড়ার শিক্ষালয়ের বন্দোবস্ত করে রাজ্য সরকার। ঠিক এক সপ্তাহের মাথায় করোনা বিধি মেনে বুধবার থেকে ছোটদের স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। স্বস্তির রেশ পড়ুয়া ও অভিভাবক মহলে। এই সিদ্ধান্তটাকে সর্বতোভাবে স্বাগত জানাচ্ছি। কি আমরা হারিয়েছি এই স্কুল না যেয়ে, সেটা একটা বিরাট ক্ষতি হয়েছে। স্কুলের থেকে যে বাচ্চারা যেটা শেখে ডিসিপ্লিন, সেটা একটা বড় লস আমাদের হয়ে গেছে। সোশিয়ালাইজেশন, যে একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে জড়িয়ে ধরছে, টিচারের কথা শুনছে, খেলছে, দ্যাট হ্যাজ বিন মিসড। সময় উপযোগী সিদ্ধান্ত এবং প্রয়োজন দুটোই। প্রাইমারি স্কুলের বাচ্চাগুলো আজ সবাই মিলে একসঙ্গে গাইছে কি আনন্দ আকাশে বাতাসে। এই চারিদিকে আকাশে যখন করোনার কালোমেঘ সরে গেছে, তখন বাচ্চাগুলোকে সত্যি সত্যি আমাদের তাদের স্কুল, যেটা তাদের মূল অধিকারের জায়গা, সেটা ফিরিয়ে দেওয়াটা আমাদের প্রত্যেকের কর্তব্য। সরকার সেটা ফিরিয়ে দিয়েছেন, এর থেকে এই মুহূর্তে আনন্দের খবর আর কিছু হতে পারে না। ওই জন্যই সবারই খুব ভালো লাগছে। তবে চিকিৎসকদের পরামর্শ, করোনার প্রকোপ কমেছে বলে সাবধানতায় কোনো রকম ঢিলেমি দেওয়া উচিত হবে না। এটা খুব একটা ভালো খবর বাচ্চাদের পক্ষে এবং অনেক প্যারেন্টস এর পক্ষে। কেন ভালো খবর? বাড়িতে থাকতে থাকতে অনেক বাচ্চাদের কিন্তু বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল রিয়াকশন হচ্ছিল। তবে সাথে সাথে এই জিনিসটাও মনে রাখতে হবে, কোভিড কিন্তু এখনো পুরোপুরি চলে যায়নি। সুতরাং ওই কোভিড বিধিগুলো ঠিক মতো করে মানা হচ্ছে কিনা সেইগুলো দেখে স্কুলটা কিন্তু চালু হওয়াটা খুব জরুরি ছিল। সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও সব স্কুল এখনই খুলে দেওয়ার জন্য রাজ্য সরকারকে পরামর্শ দেন। প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী অবধি স্কুল খোলার পাশাপাশি নবান্নের নির্দেশিকা অনুযায়ী আপাতত 28শে ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকছে করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ। বুধবার থেকে রাত 11টার বদলে রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত বহাল থাকছে কড়াকড়ি। অন্তর্দেশীয় বিমান পরিষেবায় সমস্ত বিধিনিষেধ উঠে যাচ্ছে মঙ্গলবার থেকে। তবে আগত যাত্রীদের ডবল ডোজ ভ্যাকসিন বা 72 ঘন্টা আগে করানো আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। আন্তর্জাতিক বিমান যাত্রীদের ক্ষেত্রেও একই নিয়ম রাখা হয়েছে। এবিপি আনন্দ।